হাইওয়ে রোডে চলতে থাকা একটা গাড়ি হঠাৎ করে নষ্ট হয়ে যায়। গাড়ির মালিক অল্প বয়স্কা এক সুন্দরী মেয়ে। একে তো সন্ধ্যা, তার উপর গুড়ি গুড়ি বৃষ্টি। একা একটা মেয়েকে গাড়ির পাশে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এক যুবক এগিয়ে আসলো তার দিকে। আমার নাম উৎসব, আপনার গাড়িতে কি কোনো প্রবলেম হয়েছে? জি, হঠাৎ করে ইঞ্জিন বন্ধ হয়ে যায়, এখন আর স্টার্ট নিচ্ছে না। আপনি দুশ্চিন্তা করবেন না, গাড়িতে গিয়ে বসুন, আমি সাহায্য করছি। ছেলেটা গাড়ির বনেট খুলে চেক করল এবং সমস্যা ধরতে পেরে সেটা ঠিক করে দিল। মেয়েটা খুশি হয়ে ছেলেটাকে কিছু টাকা দিতে চাইল, কিন্তু ছেলেটা টাকা নিতে অস্বীকার করল। এটা আমার প্রফেশন না, তাই এই টাকা আমি নিতে পারবো না। কোনো একদিন আমাকেও একজন এভাবে উপকার করেছিল এবং বলেছিল সুযোগ আসলে যেন আমিও কারো উপকার করি এবং এই চেইন অফ হ্যাপিনেসটা ধরে রাখি। আপনিও কোনো দিন কারো বিপদ দেখলে সাহায্য করবেন এবং চেইন অফ হ্যাপিনেসটা ধরে রাখবেন। মেয়েটা খুশি মনে বিদায় নিল। অন্য একদিন মেয়েটা একটা কফি শপের পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ লক্ষ্য করল প্রায় 7 মাসের এক অন্তঃসত্ত্বা মেয়ে কফি শপে কাজ করছে। মেয়েটা তাকে ডেকে কিছু স্ন্যাক্স অর্ডার করল। অন্তঃসত্ত্বা মেয়েটা এত হাসি খুশিভাবে কাজ করছে যে মুখ দেখে বোঝার উপায় নেই সে অন্তঃসত্ত্বা কিনা। যাই হোক, স্ন্যাক্সগুলো নিয়ে গাড়িতে ওঠার আগে মেয়েটা টেবিলের উপর একটা খাম রেখে গেল। কফি শপের মেয়েটা ঘুরে এসে বিল নেবার সময় দেখল বিলের পাশে একটা খাম রাখা আছে। মেয়েটা খামটা খুলল, খামের ভিতরে 10,000 টাকা আর একটা ছোট্ট চিরকুট রাখা। মেয়েটা পড়তে শুরু করল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অন্তঃসত্ত্বা, এই অবস্থাতেও তুমি কাজ করছো? বুঝতে পারছি টাকাগুলো তোমার দরকার, আমি কে জানার দরকার নেই, যদি পারো অন্য কারো বিপদে তাকে সাহায্য করে এই চেইন অফ হ্যাপিনেসটা ধরে রেখো। কাজ শেষে মেয়েটা খামসহ ঘরে ফিরল। ঘরে ঢুকে দেখল তার স্বামী চিন্তিত মুখে বসে আছে। মেয়েটা পেছন থেকে স্বামীকে জড়িয়ে ধরে বলল, তোমাকে আর চিন্তা করতে হবে না, আমার ডেলিভারির টাকা জোগাড় হয়ে গেছে। আই লাভ ইউ মাই হাজব্যান্ড উৎসব। উৎসব, চিনেছেন তো? যদিও গল্পটা বেশ পুরনো, তবে এই সাধারণ একটা গল্পকে চাইলেই আমরা অসাধারণ করে তুলতে পারি। চেইন অফ হ্যাপিনেস শুরু হোক এখান থেকেই।